গোটা ভারতবর্ষ কিন্তু জাস্ট বদলে গেছে, বেরিয়ে গেছে, তারা এক্সপ্লোর করেছে, যাদেরকে আমরা হ্যাটা করেছি আমাদের প্রাইডের জায়গা থেকে, মেড়ো বলেছি, খোট্টা বলেছি, অদ্ভুত একটা টার্ম তৈরি করেছি যেটা পৃথিবীর আর কোথাও ব্যবহার করা হয় না, যে নন বেঙ্গলি, অবাঙালি কেউ বলে না। মানে সব থেকে বড় যাদের জাত্যাভিমান ফ্রেঞ্চ এবং ব্রিটিশ, তারা কোনোদিন আমি শুনিনি যে নন ব্রিটিশ, নন ফ্রেঞ্চ, এরকম জাতি ঠিক কোথাও নেই। একমাত্র বাঙালিরা এটা একটা টার্ম মানে আবিষ্কার করতে পেরেছে, মানে ডিপলি কমিউনাল, একেবারে কমিউনাল বলতে যা বোঝায়। বাঙালির কথা বলা হচ্ছে, এই বাঙালি হচ্ছে ভট্টাচার্য, মানুজ্জে, মুখুজ্জে, মিত্তির, ঘোষ, বোস, এই এই বাঙালি, এর বাইরে না। কাঁড়ার, ডোম, চন্দ, এই এই এরা বাঙালি নয় কিন্তু, এই নন, এরাও নন বেঙ্গলি। এই বেঙ্গলি হচ্ছে একদম কলকাতা শহরের উচ্চবর্গীয় ব্রাহ্মণ্যবাদী বাঙালিরা, সেই বাঙালি, এবং তারা কমিউনিজমের কথা বলছে থিয়েটারে, তারা সাম্যবাদের কথা বলছে, সোশ্যালিজমের কথা বলছে থিয়েটারে, মানে রাজনীতি তো তারাই তো, তারাই তো সরাসরি রাজনীতি, তারাই তো ডিরেক্ট কনফ্লিক্ট, ডিরেক্ট কনফ্লিক্ট। এই কনফ্লিক্টের আর এক রকম প্রভাব আমরা দেখেছি ইউরোপে, এবং সেইখান থেকে ডান্স থিয়েটার কিন্তু উঠে আসছে, সেটা হচ্ছে প্রবল পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে ডান্স থিয়েটারকে ওরা প্রজেক্ট করছে, যে যৌনতার ক্ষেত্রে যে ধরনের ডিসক্রিমিনেশন ফেস করতে হয় ইউরোপেও করতে হয়, করতে হয়েছে, আরও বেশি করতে হতো তখন বাউস যে সময় কাজ করছেন, যার ফলে ওর কাজের মধ্যে নিউডিটি একটা একটা বিরাট বয়ান হিসেবে আসছে, স্টেটমেন্ট হিসেবে উনি নিয়ে চলে আসছেন সেক্সুয়ালিটিকে, যে একজন নারী যদি, এটা এখনও আমরা জানি, একজন নারী যদি বহুগামী হন, বহু মানুষের সাথে তার যদি যৌন সম্পর্ক থাকে, তাতে ইংরাজি সহজ কলোকুয়াল টার্মটা কি, স্লট, ইকুইভ্যালেন্ট কোনো পুরুষদের ক্ষেত্রে কোনো টার্ম নেই, রাদার ইজ এ পজিটিভ টার্ম, করবে ম্যাচো, এটা সেলিব্রেটেড হয় পুরুষ পুরুষ হলে। এই যে ভাষার রাজনীতি, এই এই এইটাকে বাউস নিয়ে আসছেন ডান্স থিয়েটারে, এবং নিয়ে আসছেন এই কারণে যে উনি মনে করছেন যে ওই থিয়েটারটা দিয়ে, ওই যে পুরনো ভার্বাল থিয়েটার, কথার থিয়েটার, যেটাও ওই সময় ডেভেলপ করছিল, 50-60-এর দশকে প্রবলভাবে ইউরোপে ডেভেলপ করছে, ড্রয়িং রুম ড্রামাতে ঢুকে যাচ্ছে, বুর্জোয়া থিয়েটার তৈরি হচ্ছে, যেখানে শুধু কথা কথা কথা, উনি বুঝতে পারছিলেন যদি আমি এই গোটা এস্থেটিক্সটাকে অস্বীকার করতে চাই, তাহলে আমাকে শুধুমাত্র মানে কথার বীর পাল্টা কথা দিয়ে আমি সেটাকে করতে পারবো না, কথার পাল্টা আমাকে শরীর দিয়ে করতে হবে, যে শরীরটা অবরুদ্ধ শরীর, পুরুষের নির্মাণের ফলে নারীর শরীরটা একভাবে অবরুদ্ধ হয়ে রয়েছে, সেইটাকে আমাকে সেলিব্রেট করতে হবে, এইটা একটা রাজনৈতিক বয়ান ছিল।
আমরা ডান্স থিয়েটার করে করার চেষ্টা এইখান থেকে উঠে আসছে ডান্স থিয়েটার, এটা একটা এসেন্সিয়াল তফাত বলে আমার মনে হয়। যে আমাদের যে কথাগুলো বলার রয়েছে সে কথাগুলো যদি অন্য কথা হয় তাহলে আমাদের অন্যভাবেই সে কথাগুলো বলতে হবে, সেটা আমাকে ডিরেক্টলি শারীরিকতায় গিয়ে পৌঁছতে হবে। যে যেখানে তুমি আমাকে আটকাতে চাইছো আমি সেখানটাই এক্সপ্লোর করতে যাবো, এটাই আমার রাজনীতি এবং এটাই আমার আর্ট। তুমি এক্স্যাক্টলি যে জায়গাটা আটকে দিতে চাইবে সেই জায়গাটাই এক্সপ্লোর হবে। এই যে বারংবার এই এই কথা উঠে এসছে প্রাতকৃত্য নিয়ে, যে ছোট পোশাক পরানো হয়েছে, এই বয়ানটার মধ্যে এক ধরনের পুরুষতান্ত্রিকতা লুকিয়ে রয়েছে, যে পরানো হয়েছে, ছোট পোশাক পরেছে বলছে না, কিন্তু কেন বলছেন? কারণ আমি সে নিজে কি করে সিদ্ধান্ত করবে, সে নিজে সিদ্ধান্ত করতে আমি ছোট পোশাক পরবো নিশ্চয়ই না। এটা উল্টো দিক থেকে যদি দেখি, এই যে বলা যায় না এক্সপ্লয়টেশন, তার কারণ নির্দেশক তাদের ছোট পোশাক পরিয়েছে, কেমন তুমি ধরেই নিচ্ছ যে তার কোনো সে নেই। ইনফ্যাক্ট প্রাতকৃত্য রিসেপশনে আরেকটা মানে এই ধরনের আরেকটা সিমিলারলি আসছে, যেটা সেটা হচ্ছে যে ওই বলতো যে মানে সবার সাথে কানেক্ট করবে না, সবাইকে পেনিট্রেট করবে না। এইটা দুটো কথা আছে, একটা কথা হচ্ছে যে এটা আমরা দীর্ঘদিন ফেস করেছি, বহু বছর ফেস করেছি এই কথাটা। এইটার মধ্যে এগেন একটা প্রাইড আছে, আত্মশ্লাঘা আছে, মানে আমি কিন্তু বুঝেছি সবাই বুঝবে না, মানে আমি তার এটার বলার মধ্যে দিয়ে প্রমাণ হচ্ছে যে সবাইয়ের থেকে আমি আলাদা। এটা যা নাটকই তুমি করো, যা সিনেমা বানাও, কিছু মানুষ থাকবে এসে বলবে আমার তো ভালো লেগেছে, কিন্তু লোকে কি বুঝবে? মানে তার মানে হচ্ছে লোকের থেকে আমি বেশি বুঝি। এই কিছু মানুষকে তুমি একাডেমিতে থিয়েটার দেখতে যাবে, দেখবে যে তার স্ত্রীকে কন্টিনিউয়াসলি বোঝাচ্ছেন, তার স্ত্রী তার থেকে অনেক বেটার বুঝছে, তিনি অবতারিতভাবে যেগুলো বোঝাচ্ছেন সেগুলো ভুল বোঝাচ্ছে, কিন্তু বোঝানো উনি থামাবে বোঝাতেই থাকবেন। ইনসিকিউরিটি থেকে, ডিপ রুটেড ইনসিকিউরিটি থেকে আসে, আমি বুঝেছি অন্যরা বুঝবে না, আমি অন্যদের থেকে অন্য আমার অবস্থান ওপরে রয়েছে। এক হচ্ছে যেটা আমি বললাম যে যদি কাজটা এসেনশিয়ালি শারীরিক কাজ, শারীরিক কাজ যারা শারীরিক শ্রম দেয় তারা বুঝতে পারবে, যারা শারীরিক শ্রমের সাথে যারা কাজটাকে তুমি রিড করছো কোন জায়গা থেকে, আমি একটা শারীরিক কাজ করেছি আর তুমি তো সেটাকে কনসিভ করার চেষ্টা করছো ইন্টেলেকচুয়ালি, তোমার তো এসেনশিয়াল ইম্প্যাথি নেই শারীরিক কাজের সাথে, করবে কি করে তুমি, তুমি তো ওই পরিশ্রমটা কোনোদিন করোনি, যে পরিশ্রমটা রিফ্লেক্টেড হচ্ছে যে যে তীব্র নাচের ভঙ্গিমায় শতাক্ষী পেনিট্রেট করতে চাইছে তার জন্য যে পরিমাণ শ্রম লাগে সেটা সম্পর্কে তোমার তো কোনো ধারণাই নেই, তুমি তো গোটা জিনিসটাকে ইন্টালেকচুয়ালি রিড করছো, এখানেই তো তুমি প্রথম চ্যালেঞ্জ হচ্ছে। ওটা যে বোঝাচ্ছে ঠিক বুঝবে, যে চিনির বস্তা তোলে প্রত্যেক দিন সে বুঝতে পারবে। Thank you.
এতদিন রিচুয়াল বলতে যা বুঝেছি, অর্থাৎ আমাদের ভারতীয় মিথোলজির সাথে যেগুলো কানেক্টেড, তার মুভমেন্টের সাথে যেগুলো রয়েছে সেগুলো, তার সাথে আমার দৈনন্দিন যাপন, ভৌগোলিকভাবে আমার দৈনন্দিন যে যাপন, তার সাথে এই যে হঠাৎ হয়ে ওঠা গ্লোবাল ভারতীয় যে সংঘাত, সেইটা হচ্ছে আমার আমার প্রযোজনার প্রাথমিক ডায়ালেকটিক্যাল অবস্থান। এই এইটা করতে গেলে আমাকে সেটা আমার ওই যেটা বললাম, আমি যদি একটা কথা এইটা যদি বলতে চাই তাহলে সেটা ফর্মেও রিফ্লেক্টেড হবে। আমার ধারণা যে আমরা এরকম একটা ইন্টারফেস ফর্মেও আমরা তৈরি করার চেষ্টা করছি, কারণ ওখানে ঠিক যে ডিজাইনটার মধ্যে যেমন প্রভূত ইউরোপিয়ান ইনফ্লুয়েন্স আছে এভিডেন্ট, কিন্তু একটু ভালো করে দেখলে বোঝা যায় যে আমরা খুব কোর লেভেলে একদম ভারতীয় ফোক এবং রিচুয়ালিস্টিক মুভমেন্টকে ব্যবহার করেছি। একই পাশাপাশি একটা ফরমেশনের মধ্যে যদি দেখা যাচ্ছে যে একটা হয়তো জ্যাজ প্রভাব রয়েছে, আমি একটু বলিউডও পেয়েছি কখনো কখনো, অ্যাবসলিউটলি আছে, অ্যাবসলিউটলি বলিউডের প্রভাব আছে, মানে বিরাট রকমভাবে বলিউড আছে। তার কারণ এটা লক্ষণের শক্তিশাল তুমি দেখেছো, তুমি তো ভিডিও দেখেছো, উত্তর আধুনিক যদি কেউ দেখে তাহলে বুঝবে যে আমরা যখন কাজ করেছি, আমি যখন ডিজাইনের কাজ করি তাতে এই ওভার প্রজেকশন অফ বলিউড আমি করি, কারণ ওই ওভার প্রজেকশনের মধ্যে দিয়ে একটা স্টেটমেন্ট করা হয় যে যেটা আছে তার থেকে বেশি বেশি করে আছে, একটা এক্সাজারেশন আছে বলিউডের, এটাই প্রযোজন আছে। বলিউড তো আছে বটেই, এক্সাজারেশন রয়েছে, বেশি বলিউড করা রয়েছে সেখানে। নিও-গ্লোবালাইজেশনের কনসেপ্ট আমি আমি তৈরি করতে চাইছি, যেটা বেসিক্যালি কর্পোরেট পুঁজির গ্লোবালাইজেশন, আমার মুনাফার গ্লোবালাইজেশন চাইছি আমি। আমি ওখানেও ব্যবসা করব, এখানেও ব্যবসা করব, একচেটিয়া পুঁজিপতিরা ব্যবসা করবে, এইটার গ্লোবালাইজেশন। আমি এবারে কোন দিকে দাঁড়াচ্ছি গ্লোবালাইজেশন, পুঁজিপতিদের গ্লোবালাইজেশন না মজুরদের গ্লোবালাইজেশন, কোন গ্লোবালাইজেশনের কথা আমি, কোন গ্লোবালাইজেশনকে আমি সেটি, যেখান থেকে এই 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 গোটা 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 ব্যবস্থাটা দাঁড় করিয়ে রাখা হয়েছে। আমি কনসেন্ট তৈরি করে দিচ্ছি তোমাকে যে এই এইটাকে সভ্যতা বলে, এইটাকে ডেভেলপমেন্ট বলে,
এই শপিং মলে তুমি যেতে পারলে এটাই আধুনিক জীবন, না যেতে পারলে তুমি সেটার থেকে এক্সক্লুডেড, এইরকম একটা জায়গায় তুমি দাঁড়িয়ে রয়েছো। আবার তার পাশাপাশি রয়েছে এই জাতীয়তাবাদী আগ্রাসন, যে পেছনে ফিরে চলো আমাদের ভারতবর্ষে সব কিছুই ছিল, এই দুটো এক্সট্রিম, দুটোই কমিউনাল এক্সট্রিম, দুটোই রিজিড কমিউনাল এক্সট্রিম, এবং দুটোই ফাইনালি গিয়ে কর্পোরেট ক্যাপিটালকেই সাহায্য করে, সাপোর্ট করে, এটা কোনো আধুনিকতা নয়, এটা দুটোই মানে অসম্ভব রিগ্রেসিভ একটা স্ট্যান্ড সেইখানে দাঁড়িয়ে রয়েছে। সেইখান থেকে দাঁড়িয়ে আমাদের কাজটা উঠে আসছে, তাহলে আমি আমার শহরে দাঁড়িয়ে আজকে রিচুয়াল বলতে কি বুঝবো সেখান থেকে, এবং সেখান থেকে যদি কাজটা করতে হয় তাহলে এই এই এইরকম একটা ক্যাকোফোনি বা কেওস সেটাকে তুলে আনতেই হবে। ডিজাইনের ক্ষেত্রে এক ধরনের, আমি বলবো এক ধরনের ক্যাকোফোনি ছিল, খুব খুব সচেতনভাবেই সেটা রাখছি, এবং সেটা আরও বড় বড় তত্ত্ব ইত্যাদি প্রশ্ন আছে যে কেওসেরও একটা নিজস্ব ডিজাইন রয়েছে, সেটাকে কীভাবে থিয়েটারে তুলে আনা যায় বিন্যাসের ক্ষেত্রে। ধরো একদম প্রথম যে ইমেজটা আমি অতক্ষণ ধরে স্টেজেতে সবাই দাঁড়িয়ে রয়েছে এটাতে যেই যে একটা যেটা বললাম যে একটা গ্লোবাল ম্যানিকুইনের ফিল দিচ্ছে, সেইটা কিন্তু হতো না। আবার তুমি যদি ওটা ওটা ইন্ডিয়ান অ্যাটায়ারে তাদের রেখে দিতে তাহলে ইমিডিয়েট ওই কানেকশনটা আবার তৈরি হতো না, যেটা ম্যানিকুইনের মতন দাঁড়িয়ে রয়েছে সেখানে, ওই 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 চামড়াগুলো দেখানো দরকার ছিল পুতুলের মতন শুধুমাত্র তাদের। আমি ইনফ্যাক্ট একটাভাবে তাদেরকে যেভাবে পণ্যায়িত করা হয় সেই ইমেজটাকেই আমি কোট করছি ওখানে, একটা কোটেশন একটা, সেটা আবার হতো না, হয়তো হতো না সেটা না। সেটা তুমি ওভারঅল ডিজাইনের কথা বলছো, আমরা ধরো অর্জন শুরু করেছি একটা কস্টিউমের ডিজাইনের জায়গা থেকে, যেটা নিয়ে এত তর্ক বিতর্ক ফেসবুকে নানা কিছু হইচই হয়েছে। সেটা হচ্ছে যে যে কিছু ভারতীয় মেয়ে তারা পারফর্ম করছে, তারা একভাবে এই সময়টাকে রিপ্রেজেন্ট করছে, এবং তারা একদম ইউরোপিয়ান এক ধরনের কস্টিউম ডিজাইনের ভিতরে রয়েছে, বেসিক ওভারঅল ডিজাইন, এবং সেখানে সেই ডিজাইনের মধ্যে পলিটিক্সটা খুব স্ট্রংলি কমিউনিকেটেড হচ্ছে, যে এইভাবে যে যেখানে ওই সেক্সুয়ালিটি বডি এবং সেটাকে একভাবে শোয়িং স্কিন, যেটাকে অন্যভাবে ক্রিটিসাইজ করা হচ্ছে, তোমার পলিটিক্স অন্য জায়গায় দাঁড়িয়ে আছে। একটা তো এটা হচ্ছে যে ডিজাইনের অ্যাসপেক্ট থেকে আছে যে আমি সেটা দিয়ে কি কমিউনিকেট করতে পারি চাইছি থ্রু কস্টিউম, আর একটা হচ্ছে যে সিম্পল টেকনিক্যাল অ্যাসপেক্ট রয়েছে যে কোনটা কোন পোশাকটা পরে ওরা ঠিকঠাক করে নাচতে পারবে, মানে যে নাচটা ওরা নাচছে সেই নাচটা আমি খুব প্রথাগত ভারতবর্ষীয় নাচের পোশাক বলতে যাবো যে সেটা পরে ওরা নাচতে পারবেই না। সেই পোশাকটাকে যদি নানাভাবে খুলে ফেলার একটা যদি কোনো করা যেত কি হতে পারতো, সেটা আর একটা ধরনের কাজ হতো, তাহলে নানা রকম সম্ভাবনা এই এই কাজটার মধ্যে রয়েছে। এবং আমি মনে করি না যে কাজটা থেমে থাকার মতন একটা কাজ, কাজটার প্রচুর সম্ভাবনা যে কাজটা এক্সটেন্ডেড হতে পারে, কাজটা এই এইখান থেকে আর একটা কাজ শুরু হতে পারে যেখানে গিয়ে এই কাজটা শেষ হলো। সেই কারণেই এই কাজটাকে আমরা বলার চেষ্টা করছি যে এটা একটা ওপেন এন্ডেড কাজ, এই কাজটা যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে আর একটা জার্নি শুরু হতে পারে, যে কোনো দিন শুরু হতে পারে, যে কেউ শুরু করতে পারে।
ধরনের আরেকটা